শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা বানাচ্ছে দেখো বাটার চিকেন এটা গতকালকে ভিডিও ও গতকালকে বাটার চিকেন বানিয়েছে ওটা আজকেও আছে হয়ে যাবে আমি মশলাগুলো একটু দেখালাম মশলাগুলো দিয়েছে আর এখানে পেস্টের মধ্যে দিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর কাজু চার চারমগোজ সর্ষ এই কাজ কাজুবাদাম চারমগোজ পোস্ত তিল এগুলো বাটা দিয়েছে সব আর টক দইটা আমি একটু কাশ্মীরি মির্চ হলুদ আর একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি ফেটিয়ে দিয়েছি ওকে আর ও বানাচ্ছে চিকেনগুলোকে বাটার দিয়ে আগে ভালো করে ম্যারিনেট করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলো অনেক কিছু এই যে হাফ হাফ মশলা দিয়ে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রেখেছিল আর হাফ মশলা পরে অ্যাড করেছে মানে কড়াইতে করেছে আর ওগুলোকে ম্যারিনেট করা চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছে নিয়ে তারপরে দেখো এটা বানিয়ে নিয়েছে আর তারপরে লাস্টে বাটার দিয়েছে ও বানাচ্ছে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা শেয়ার করা হয়নি কারণ বানাবার টাইমে আমি আমি নিজেই করি আলাদা ব্যাপার ও মানে ক্যামেরা করছিলাম না সেইভাবে দেখো বানানো হয়ে গেছে মোটামুটি এই রকমই গ্রেভিটা থাকবে কারণ এটা থাকবে দুদিনের গতকাল হয়েছে আজকে রাতেও হয়ে যাবে এখন ফ্রিজ থেকে বার করে রেখে আসলাম আমি এটা আজকে ভয়েসটা দিচ্ছি দেখো খুব সুন্দর টেস্ট হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আমি নিজে করি বা যেই করুক আমি রান্না আমি শেয়ার করি তোমরা দেখোই শেয়ার করলাম বন্ধুরা ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন অল করে দি তোমরা পাশে থেকো আমিও সবার পাশে আছি তোমরা আমার পাশে থেকো আমি সব সময় তোমাদের পাশে আছি তা দেখো বাটার চিকেনটা আর একবার একটু গরম করালো রাত্রির হয়ে গেছে এখন এখন চলে এসেছিলাম রুটি করতে রুটিও হয়ে গেছে বাটার চিকেনটা একটু গরম করে নিলাম আর এখন বানাচ্ছি কফি এখন দশটা বেজে গেছে একটু কফি করি কফি করে কফি খাবো তারপরে রুটি খাবো দেখো আমার কফিটাও হয়ে গেছে ফুটে উঠেছে এবার এবার আমি কাপে কাপগুলোতে ঢেলে নেবো ঢেলে ওদের দিয়ে দেবো আর আমারটা আমি ঘরে নিয়ে আসবো এসে একটু আরাম করে বসে একটু কফি খাবো তারপরে খাবার খাব গুড মর্নিং বন্ধুরা এটা আজকের ভিডিও আমি এটা আজকে সার্ডিং মাছটা করছি এই মাছটা খুব সুন্দর খেতে হয় আমি আগের দিন ট্যাংরা মাছের ঝাল করেছিলাম দারুণ খেতে হয়েছিল আজকে বানাচ্ছি সার্ডিং মাছ আর ওরা রুটি খেয়েছে আমার হাজব্যান্ডার শাশুড়িমার রুটি খেয়েছে তরকারি দিয়ে আর ছেলে মুড়ি ছেলেকে জিজ্ঞেস করলাম যে গোলা রুটি খাবি বললো না মুড়ি খাবো আমি ঠিক আছে মুড়ি তরকারি চানাচর দিয়ে দিলাম ও খেলো আর একটুখানি তরকারি থেকে গিয়েছিলো ওই টুকু আমি নিয়ে নিয়েছি আমি দুটো গোলা রুটি বানিয়ে নিলাম খেয়ে নিয়ে আবার ফিরে এসেছি দেখো হাফ হাফ মাছ ভেজে রেখে আমি আমারটা বানাচ্ছিলাম খাবারটা কারণ দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য তারপর খাওয়ার পর আবার একটুখানি এসে একটু বানিয়ে নিলাম কিন্তু আলুগুলো আমি মাছে দিয়ে নিই আলুগুলোকে আবার ফ্রিজে তুলে রাখলাম ভেবেছিলাম আলু দিয়ে করবো কিন্তু ভালো লাগলো না না আলু দেবো না শার্টিং মাছ আলুটা ঠিক ভালো লাগে না এরা পেঁয়াজের পেস্টটা কালকে ধরুন বাটার চিকেনের যেটা একটু থেকে গেছিলো আমি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়েছি এখানে আর একটু সর্ষে বাটা দিয়েছি দিয়ে বানিয়েছি আর এই যে খাবারটা আরেকবার শেয়ার করে দিলাম টেবিলে খাবারটা নিয়ে চলে এসেছিলাম একটু সরসও নিয়ে নিয়েছিলাম নিয়ে খেয়েছি আর ওইদিকে মাছের ঝালটা হচ্ছে মাছটা আবার ভাজতে বসিয়ে দিয়ে এসেছিলাম পুরোপুরি মাছটা ভাজা হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদের মাছটা ভাজা হয়ে গেছে এবারে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে নুন আর সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে এবার ভাজতে বসিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা হচ্ছে মানে গ্রেভিটা তৈরি করবো দেখো খুব ভালো মতন বেশ নরম হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোগুলো এই যে নরম হয়ে এসছে সিদ্ধ হয়ে এসছে পেঁয়াজ আর টমেটোটা কালারটাও অনেকখানি চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এখনও কাশ্মীরি মিচটা এখনও ইউজ করিনি দেবো পরে এখন ওই টমেটোর কালার মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর কালারটা এরকম এসেছে আর নুন চিনি তো দেওয়াই আছে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষে নেব হম এবার ভালো করে কষছি দেখো খুব ভালো করে কষতে কষতে টমেটো পেঁয়াজ সমস্ত দেখো পুরো নরম হয়ে একদম গ্রেভি তৈরি হয়ে গেছে তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কার বাটাটা আছে এইভাবে করে দেখো এবার খুব ভালো খেতে হয় ভালো লাগে তৈরি খেয়েছি গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবারে গাঁচের লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে দেবো গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো দেখিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা তোমরা কন্টেনারটা দেখেছো মিশো থেকে নিয়েছিলাম এটা আমার খুব উপকার হয়েছে কিনে ওই চারখানা গুঁড়ো আলাদা করে রাখতে হচ্ছে না আর দেখো এবার সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি নুন চিনি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য আর সর্ষে পাউডারটা দিয়েছি জল দিয়েছি দিয়ে এবারে গ্রেভিটা তৈরি করে নিয়েছি গ্রেভিটা তো আগেই তৈরি করে নিলাম দেখালাম কাশ্মীরি মিচ দিয়েছি একটু কাশ্মীরি মিচ দিয়েছি দিয়ে এবার জল দিয়ে তারপরে পরিমাণ মতন জলটা দিয়েছি দিয়ে মাছ মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মানে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে না ভেঙে যায় যাতে না যায় এরকম মাছগুলো দিয়ে একটু ওলট করে দিয়েছি দিয়ে এইবারে হতে দিয়েছি মাছটা ফুটে উঠেছে এবারে গ্যাসটা অফ করে দেব মাছটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ফুটছে এবার ফুটে যাওয়ার পর এবার জলটা যতটুকু আমার রাখার দরকার রেখে আমি অফ করে দেবো গ্যাসটা খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আশা করি দেখো মাছের ঝাল রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি একবার ঢাকা ঢাকা দিয়ে দিয়েছিলাম হয়ে যাওয়ার পর তো ঢাকাটা খুলে তোমাদের দেখালাম আমার মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো জানিও লাইক করো কমেন্ট করে জানিও আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও মাছের ঝাল রেডি এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি মাছের ঝালটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বসিয়ে দিলাম হয়ে গেল এতক্ষণ তোমরা আমার সাথে থাক থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদের আর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই নোটিফিকেশন অন করে দিই পাশে থেকো সবাই সবাই খুব ভালো থেকো গুড নাইট